আমার কথা যদি আপনারা শুনতে পান পরিষ্কার, তবে দয়া করে থামস আপ বা কোনো কিছু দিয়ে আমাকে একটু জানালে আমি লাইফটা ইজিলি কন্টিনিউ করতে পারবো। ত্রুটির কারণে আবার লাইফটা শুরু করতে হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে শুরু করা যাক। অবশেষে দীর্ঘ 5 মাস অপেক্ষা প্রতীক্ষার প্রহর শেষ করে এই লাইফটি করছি আপনাদের সাথে। অনেক আগে করার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমসের কারণে আমি এই লাইফটি করতে পারি নাই। তাহলে শুরু করছি আপন দর্শন আপন ফিলোসফির পক্ষ থেকে ইতিহাসের প্রথম ধারাবাহিক আধ্যাত্মিক আলোচনা ও প্রশ্নোত্তরের অডিও ভিজুয়াল ফেসবুক লাইভ স্ট্রিম ক্লাস। আমি আপন আনন্দ আপনাদের সাথে। নিয়মিত প্রতি মাসে একটি করে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা থাকবে যদি কোনো সমস্যা না। আজকে প্রথম ক্লাস। বিশেষ সতর্কতা, এই পর্বের সকল লাইভ যারা অনেকদিন ধরে আধ্যাত্মিক চর্চা করেন এমন প্রবর্তক ও সাধকদের জন্য। নতুন বা বিগিনারদের অনেক কিছুই বুঝতে কষ্টকর হতে পারে। লাইভের আলোচনা কারো ধর্মীয় বা কোনো বিশ্বাসজাতীয় অনুভূতিতে আঘাত করার জন্য নয়। এটি কোনো প্রথাগত বা সম্প্রদায় ভিত্তিক আধ্যাত্মিক আলোচনা নয়, সম্প্রদায় যুক্ত আধ্যাত্মিকতা নয়। আমাদের উদ্দেশ্য মুক্ত ও অপ্রথাযুক্ত আধ্যাত্মিকতার জ্ঞান চর্চা করা, কারণ প্রত্যেক সম্প্রদায়ে আধ্যাত্মিকতা আছে, আধ্যাত্মিকতার কোনো সম্প্রদায় নেই। প্রথার মধ্যে আধ্যাত্মিকতা আছে, কিন্তু আধ্যাত্মিকতার কোনো প্রথা নেই। তাই গোড়া ধার্মিক মানসিকতার ও এই বিষয়ে কোনো চর্চা বা ধারণা না থাকলে এমন ব্যক্তিকে লাইফটি না দেখার অনুরোধ রইল, কারণ আপনার কাছে অনেক কথাই অপ্রীতিকর লাগতে পারে। তাহলে শুরু করছি আমরা। আপন দর্শন আপন ফিলোসফির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে ইতিহাসের প্রথম আধ্যাত্মিক আলোচনা ও প্রশ্নোত্তরের অডিও ভিজুয়াল ফেসবুক লাইভ স্ট্রিম ক্লাস। প্রথমে আমরা ফকির লালন সাঁইজির একটি পদ দিয়ে শুরু করব। আগে থেকে একটু বলে রাখি, আপনারা যারা যারা প্রশ্ন করতে চান তারা কমেন্টে প্রশ্ন করতে থাকুন। লাইভটি আমার আলোচনা শেষে আমি প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথমে লালন সাঁইজির একটি পদ দিয়ে শুরু করব। আমরা চলুন পদটি শুনে আসি। ওরে মর্ম জানা
জল মিশাইলে ওরে বেঁচে খাইরা, ওরে শব্দ যদি হয় ওরে শ্রবণ বলে, ওরে হয় সে রাধা ওরে হাই সে রাধাংশের ন্যায়, সামান্যে কি তার ওরে মর্ম জানা। মানুষেতে মানুষ বিহার ওরে মানুষ দেহ ওরে সে কি বেড়াই ওরে সন্তর ওরে পিরে পেরোর খবর পাই, ওরে পিরে পেরোর খবর পাই, সামান্যে কি তার ওরে মর্ম জানা। ওরে পাথরেতে অগ্নি থাকে ওরে বের করতে হয় ঝুঁকনি ফুঁকে, ওরে দরবে শিরাশাই তেমনি শিখে ওরে বুকালালন সোনা চাই, ওরে বুকালালন সোনা চাই, সামান্যে কি তার ওরে মর্ম জানা। ওরে ঋতু কমলে ওরে ভাবে দাঁড়ালে অতি অজানে খবর তারি হয়, অতি অজানে খবর তারি হয়, সামান্যে কি তার ওরে মর্ম জানা, সামান্যে কি তার ওরে মর্ম জানা। আধ্যাত্মিকতার মূল বস্তুই হলো ভাব বা বোধের অনুভব। সামান্যে কি তার মর্ম জানা যায়, তবে এই ভাবের উদয় হলে সবই সম্ভব। মানুষের মাঝেই পরমের বাস, কিন্তু তা অনুভব বা রিয়েলাইজেশন করা সম্ভব হয়ে ওঠে না, বিধায় এত অন্ধত্ব বা বিভ্রান্ত। ফকির লালন সাঁইজির 400 বছর আগে একজন সাধক ছিলেন কবির দাস। উনিও সাঁইজির মতো একই কথাই বলে গেছেন ওনার ভাষায়, জিউ তিল মাহি তেল হে জিউ চকমক মে আগ, তেরা সাই তুজমে বসে জান সকে তো জাগ। যেমন তিলের মধ্যে তেল থাকে, যেমন পাথরেতে অগ্নি থাকে, তেমনি তোমার প্রভু তোমার মাঝেই রয়েছে, জানতে চাইলে জেগে ওঠো। প্রতিটা সাধারণ মানুষ আমরা অচেতন বা ঘুমন্ত মানুষ, এই অচেতন অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে তার সারাটা জীবন পার করে দেয়। আমরা সারাদিনে যত কাজ করি তাতে আমাদের মস্তিষ্কের
কমই অ্যাক্টিভভাবে ইউজ করতে হয়। অধিকাংশ বিষয় আমাদের অভ্যাসজনিত কারণে হয়ে থাকে। আপনি নিজেই খেয়াল করে দেখুন, প্রতিদিনের নিয়মিত অনেক কাজই আছে যা আমরা খুব একটা খেয়াল না করেই অভ্যাসজনিত কারণে এই কাজগুলো করে ফেলি, যেগুলো করতে ব্রেনকে কখনোই সক্রিয় বা অ্যাক্টিভভাবে আমাদের ব্যবহার করতে হয় না। অচেতন বা ঘুম ঘুম অবস্থায় এই কাজগুলো আমরা করে ফেলি। সারাটা জীবন আমরা এমনভাবেই কাটিয়ে দিই, অচেতন অবস্থায় আমরা বাঁচি, চলি, পড়াশোনা করি, চাকরি করি, বিয়ে করি, সন্তান জন্ম দিই, বুড়ো হই, আবার অচেতন অবস্থাতে এই দেহ ছেড়ে চলে যায়। সারা জীবনে আমরা অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কোনো কাজ করি না, সেখানে সচেতন বা জাগ্রত বা কনসিয়াস তো অনেক দূরের বিষয়, তাই জাগরণ আমাদের কোনোদিনই হয়ে ওঠে না। তাই বদ্ধ ধারণা আর নিজের মতো করে বিশ্বাস করে নেওয়া, এই জিনিসগুলো আমাদের খুব প্রিয়। নিজের ধারণা মতো করে বুঝে নিতে আমাদের খুব কমই পরিশ্রম হয়, কারণ এগুলো মানতে বা করতে আমাদের বেশি কষ্ট করতে হয় না, মস্তিষ্ককে খুব বেশি অ্যাক্টিভভাবে ব্যবহার করতে হয় না। অভ্যাসজনিত কারণে একাই হয়ে থাকে, তাই এই বদ্ধতা থেকে কেউ বের হতেও চায় না, যার জন্য মানুষ এবং অনেক কথাকথিত আধ্যাত্মিক গুরুরা এর ফায়দা গ্রহণ করে এবং মানুষের মস্তিষ্ককে বদ্ধ আবদ্ধ করে রাখে। আধ্যাত্মিক বোধপ্রাপ্ত ব্যক্তি যার অহম অলরেডি কমতে শুরু করেছে, সে আর কখনোই কোনো ধারণার উপরে চলবে না বা কোনো কিছুর সাথেই সে আর যুক্ত থাকে না বা কোনো কর্ম করে না, সে সকল কর্মের ঊর্ধ্বে উঠে যায়। সে ভালো করে না, আবার খারাপও করে না, কারণ তার মধ্যে কর্তা ভাবটা একদমই বিলীন হতে শুরু করে দেয়। আর যখনই একজনের মধ্যে কর্তাভাবটা নেই, তখন তার দ্বারা কোনো ক্রিয়া সম্ভব না, হইতে পারে অনেক কিছুই তার দ্বারা কিন্তু সে কোনো কিছুই কর্তা হয় না, যার কারণে তাকে ফলোভোগ করতে হয় না। এমন ব্যক্তি সব কিছুতে সচেতনভাবে বুঝতে পারে, ফলে ধীরে ধীরে অহংটার মাত্রাটা কমে একসময় অহং থেকে মুক্ততা ঘটে যায় বা অহমের যুক্ততা ছুটে যায়। সে তখন নিজের বোধেই নিজের গতিতেই চলবে, কারো কোনো দেয়া ধারণা বা সাহায্য ব্যতীত। তাই সত্য অন্বেষণকারী ব্যক্তি সকল কিছু থেকে মুক্ত হয়। যদিও মুক্ত মানে এখন অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা হয়ে গেছে, অনেকে আধ্যাত্মিকতা মানে অলৌকিকতা মনে করে, আর অনেকে কঠিন করে বোঝারও চেষ্টা করে এবং বোঝানোরও চেষ্টা করে, যাতে মানুষজন মনে করে যে সে অনেক কঠিন কিছু একটা নিয়ে আছে যা সাধারণের বোঝার বাইরের বিষয় এবং তাকে যেন সবাই অনেক বড় মনে করে। এই ধরনের চিন্তা থেকেই এই জিনিসগুলি অনেক কঠিন হয়ে গেছে বা এই জিনিসগুলিকে কঠিন করা হয়েছে। মুক্ততা বলতে মূলত আগে আপনাকে নিজের বদ্ধ ধারণা থেকে মুক্ত হতে হবে, বদ্ধ মানসিকতা থেকে মুক্ত হতে হবে, যা জেনে এসেছি ছোটবেলা থেকে সেই বাধা ধরা নিয়মের মাঝে চিন্তা করা, এবং সেই চিন্তা করা থেকে মুক্ত হতে হবে বা সেই অনুযায়ী বিশ্বাস থেকে মুক্ত হতে হবে। বাবার মুখে শুনেছি যা তাই সত্য বা দাদার মুখে যা শুনেছি তাই সত্য, সবাই এটা করে বলে এটাই সত্য, এটা কখনোই ঠিক না। সবাই একটা জিনিস করে বলে যে সেটা সঠিক বা সত্য হবে তার কোনো মানে নেই, বরং বিভিন্ন বড় বড় গ্রন্থে লেখা আছে অধিকাংশ মানুষ যেদিকে যাবে সেই পথটাই ভুল হবে, কারণ অধিকাংশ মানুষ ভুলের দিকেই অগ্রসর বেশি। তাই আধ্যাত্মিক চর্চা করতে হলে
আগে আপনাকে প্রথমত আপনার ধারণা থেকে মুক্ত হতে হবে, তবেই সত্য জানা সম্ভব। ধারণা দিয়ে কখনোই সত্য জানা সম্ভব না, কিন্তু আমরা ধারণা করে সব কিছু বুঝি এবং বোঝার চেষ্টা করি। এর রিজন হচ্ছে যে আমরা আমাদের বদ্ধতা থেকে বের হইতে পারি না, যার কারণে আমরা ধারণা করি সবকিছু বুঝতে হয় আমাদের, না হলে আমরা ঘাবড়িয়ে যাই, আমরা ভয় পাই, আমাদের মস্তিষ্ক অনেক কিছুই মেনে নিতে চায় না। কিন্তু মুক্ত মনা হইতে হলে আপনাকে আপনার এই সকল ভয় থেকে আপনাকে আগে মুক্ত হইতে হবে। মুক্ত মনা তবেই একমাত্র সত্য জানা সম্ভব। আপনি সত্য পেলে মুক্ত হবেন ব্যাপারটা এমন না, মুক্ত হলে তবেই সত্য পাওয়া সম্ভব। মুক্ত মনা মানে অনেকেই মনে করেন যে নাস্তিক, মুক্ত মনা মানে কখনো নাস্তিক নয়। যে কথা কথিত সকল সম্প্রদায় ধারণা থেকে মুক্ত এবং মুক্তভাবে চিন্তা করতে পারে তাদের আমরা মুক্ত মনা বলতে পারি, বা তাদের মুক্ত মনা বলা যেতে পারে। আমি কাউকে নাস্তিক হতে বলছি না, তবে সংশয়বাদীদের আমি প্রাধান্য দিই, যারা স্বীকার করছে না বা যারা অস্বীকার করছে, এটাও তাদের একটা সিদ্ধান্ত বা বিশ্বাস বা ধারণা। যেমন বিশ্বাসীদের বিশ্বাস যে আছে এবং অবিশ্বাসীদের বিশ্বাস যে নেই, দুজনের কেউই আমরা খুঁজতে রাজি না, কারণ আমরা অত্যন্ত অলস। শুধু এটা জাস্ট তাদের বিশ্বাসের উপর তারা আছে, যার কারণে কথাকথিত আস্তিক এবং নাস্তিকদের যেই সমালোচনা যুদ্ধ, এই যুদ্ধ কখনোই শেষ হবে না। আস্তিক বা নাস্তিক হওয়াটা বড় বিষয় না, আস্তিক বা নাস্তিকের মধ্যে খুব একটা তফাৎ নেই, পয়সার এপিট আর ওপিট বলা যেতে পারে। কোনো কিছু ধারণা করে স্বীকার বা বিশ্বাস করা বা অস্বীকার বা অবিশ্বাস করাটা খুবই সহজ বিষয়, কিন্তু সংশয় নিয়ে বা চিন্তা নিয়ে সেই জিনিসটাকে মুক্তভাবে বিশ্লেষণ করা বা বোঝার চেষ্টা করা, এটা সকলের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। প্রকৃত ক্ষুধা যার লেগেছে, তাকে যতই আমরা সারাদিন খাবারের ব্যাখ্যা দেই বা খাবার কী কী দিয়ে তৈরি হয়, খাবার কেমন হয়, এসব যদি তাকে পড়াই জানাই সারাদিন বক্তৃতা দিই, এতে কিন্তু তার কখনোই পেট ভরবে না বা ক্ষুধাও মিটবে না যতক্ষণ না সে খাবার খাচ্ছে। সত্যটাও এমনই, কিন্তু আমরা সত্যের ব্যাপারে সিদ্ধান্তর বা পুস্তক বা গ্রন্থের উপর নির্ভরশীল হয়ে পড়ি, গ্রন্থ কেন্দ্রিক হয়ে পড়ি। সত্যকেও আমরা শুধু থিওরিটিক্যালি জেনে নিই বা বুঝে নিই, নিজে অনুভব করার চেষ্টা করি না। এই কথাতে সাজের একটি পদ মনে পড়ে গেল, সাজির ওই পদটি আমরা চলুন শুনে আসি তাহলে, এবং তারপরে আরো আমরা আলোচনা আবার ফিরে আসব। খাবি তখন কারবার সালে পড়ে
ধরছে কানা, তুমি কতই পড়াশোনা, সাথে কামে ধরছে কানা, কথাই তো ছিঁড়ে ভেজে না, কথাই তো ছিঁড়ে ভেজে না, জল কিংবা দুধ না দিলে মজার কিলে খাজা খেয়ে দেখলি না তা কেমন মজা, ভাই কি মজার তিলে খাজা খেয়ে দেখলি না কেমন মজা, লালন কই বেজাতির রাজা, লালন কই বেজাতির রাজা, হয়ে রলি কালে কালে হয়ে রলি কালে কালে, তুমি পড়ে সারলি দফা করলি রফা বলে মালে, তুমি পড়ে সারলি দফা খুঁজলি নেমন কোথায় সে ধন, খুঁজলি নেমন কোথায় সে ধন, খালি বেগুন পরের তেলে, তুমি পড়ে সারলি দফা করলি রফা বলে মালে, আমরা সবাই এই গুনে আর পড়েই সব দফা সারতে চাই, কেউই সেই ধন খুঁজে পেতে চায় না, কেউ কিছু বললে বা বই পুস্তক পেলে সেই পরের তেলে বেগুন ভেজে খায়, কিন্তু তিলের খাজা যে কত মজা তা কেউই বুঝি না, অর্থাৎ সত্যের অনুভব যে কেমন সেই মজা যতক্ষণ না কেউ অনুভব করছে ততক্ষণ বোঝাও সম্ভব না, কিন্তু আমরা কেউই ওই পরিশ্রম করতে চাই না, তার চেয়ে সহজ মানে আমাদের জন্য এটা সহজ হয়ে পড়ে যে অন্যেরটা শুনে বই পড়ে বা কপি করে নিয়ে নিজেকে আর সবাইকে বোঝানো, পরের তেল বা অনুভব জ্ঞান শুনেই আমাদের বেগুণ ভাজা হয়ে যায়, যার কোনো গুণ বা লাভ নেই বা যা কখনোই আমাদের নিজের কোনো কাজে আসে না, তাই লালন কই বেজাতের রাজাই হয়ে রইলি তুই কালে কালে। প্রকৃত সত্য সন্ধানে সেই যার সংশয় রয়েছে বা যে সত্য যার সত্য জানার তৃষ্ণা আছে তারই প্রকৃত তিলের খাজা খাওয়ার ইচ্ছা, যে খুঁজে এবং খুঁজে বেড়ায় অনুভবে জানতে চায় বুঝতে চায়, নিজের কোনো ধারণা বাধা ধরা কোনো ধারণা বা জানা কোনো ধারণাকে সে স্টাবলিশ করতে চায় না, সেই প্রকৃত সত্য অনুভব অন্বেষণ করে, নিজে যাচাই করে সত্য অনুভব করে, প্রকৃত সত্য তাদেরই পাওয়া সম্ভব যারা প্রকৃত সংশয় নিয়ে প্রকৃত খোঁজার উদ্দেশ্য নিয়ে বা জানার উদ্দেশ্য নিয়ে চেষ্টা করছে, সব কিছুর মাঝে থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে, তার জন্যই আগামীতে আধ্যাত্মিকতার দরজা বা মুক্তির দরজা বা মুক্ততার দরজা খোলে, এবং সেই ব্যক্তির পক্ষে সম্ভব মুক্তভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করে জানা বোঝা এবং অনুভব উপলব্ধি করা, ঠুনকো ধারণা বা ঠুনকো বিশ্বাস সকলেই করতে পারে, এটা একটা সস্তা অনেকটা ইজি ফাস্ট ফুডের মতো, আর আমাদের বর্তমান যুগে ফাস্ট ফুডের আমরা অনেক বেশি হ্যাবিট হয়ে গেছে, আমাদের যে কোনো জিনিস আমরা খুব
ইজিলি বা খুব ইজি চাই, সব কিছুতেই আমাদের খারাপ, যার কারণে সাধন ভজনও আমাদের খুব খুব আর্লি খুব ফাস্ট প্রাপ্ত দরকার। বিভিন্ন স্পিরিচুয়াল এক্সপেরিমেন্ট করতে গেলেও সবার আর্লি রেজাল্ট দরকার, তাড়াতাড়ি তো কোনো কিছু হয় না। একটা সন্তান জন্ম দিতে গেলেও একটা মায়ের 10 মাস 10 দিন সময় লাগে, যদিও এটা 9 মাস 10 মাস 10 দিন সময় এটা চন্দ্রমাস অনুযায়ী, কিন্তু মূলত সূর্য বছর অনুযায়ী 9 মাস। একটা সন্তান জন্ম দিতে গেলেও 9 মাস সময় লাগে, আর আমরা আধ্যাত্মিকতার একটা বীজ নিজের মধ্যে বপন করে সেটা প্রতিস্ফুটিত খুব স্বল্প সময় করতে চাই, যা কোনোদিনই সম্ভব না। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আমি ছোট থেকে অনেক চঞ্চল, অনেক অস্থির প্রকৃতির মানুষ, কোনো কিছু যে ধৈর্য সহকারে অপেক্ষা করব বা কোনো কিছু করব এটা খুব কষ্ট হয়ে যেত আমার জন্য। আমি একবার আমি জাম খুব আমার প্রিয় খেতে এবং জাম খুব ভালোবাসি আমি খেতে, আম জাম দুটোই আমার খুব প্রিয়। তো আম গাছ ছিল আমাদের বাড়িতে, তো জাম গাছ নেই, এবার জাম খেয়ে জামের বিচি মাটিতে পুঁতেছিলাম যাতে গাছ হয়, তাহলে গাছ হলে অনেক জাম খেতে পারবো, আম গাছে আম ধরে অনেক আম খেতে পারি। তো বিচিটা পুঁতে আমি একটু পরপরই যে ওটা খুঁড়ে খুঁড়ে তুলে দেখতাম যে গাছ হলো নাকি, গাছ উঠলো নাকি। এভাবে অনেক দিন চলে গেল কিন্তু কোনোভাবেই গাছ উঠলো না। পরে বুঝতে পারলাম যে এইভাবে কখনোই কোনো বীজে গাছ আসে না বা আসবেও না, গাছও হবে না ফলও জন্মে না, এটাকে একটু সময় দিতে হয় বা এটা এভাবে রেখে দিতে হয়, তাহলে একটা টাইম পরে এটার রেজাল্ট আসে এবং এটাকে পরিচর্যা করতে হয় বাহির থেকে, খুঁড়ে খুঁড়ে না বা বারবার করে ওটাকে বের করে না। তো আমাদের সবারই পরিস্থিতি অনেকটা এমনই, আমরা কোনো প্রকার কোনো কিছুতেই ধৈর্য সহকারে করতে চাই না বা ধৈর্য নিয়ে করতে চাই না, ইজি রেজাল্ট পেতে চাই, আর যার কারণে সবাই এটা মনে করে যে কোনো গম্ভীর ভাবওয়ালা মন্ত্রওয়ালা বাবা কোনো একটা মন্ত্র বলে দিবে বা কোনো একটা সাধু কোনো মন্ত্র বলে দিবে, মন্ত্র কতবার বলবো বলেই হয়ে যাবে, এ ধরনের বদ্ধ চিন্তা আমাদের, বা কোনো একটা বলে কিছু একটা বলে ফু দিব তাতে অনেক জিন পড়ি অনেক কিছু হাজির হয়ে যাবে এবং অনেক কিছুই তাই দেয়, অনেক কিছুই দেখাবে তারা, অনেক কিছু করে দিবে। তো এই ধরনের বদ্ধ বা এই ধরনের উদ্ভট চিন্তা আমাদের মাথায় আসে, কারণ একটাই, কারণ আমরা অনেক ইজি অনেক রেজাল্ট পেয়েছি, খুব ফাস্ট অনেক কিছু হয়ে যাবে, হুট করে একটা বলবো ওটাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে সময় কাজ করে। আর এখনকার বেশিরভাগ সাধক সুফি বা যেসব সাধকদের আমরা সন্ন্যাসীদের দেখতে পাই, এরা অনেক গম্ভীর এবং চোখে মুখে হতাশা, কোনো আলো নেই চেহারাতে, কোনো নূর নেই, প্রাণবন্ততা নেই। সাধকদের মুখে একটা নুরানি ভাব, সাধকদের মুখ দেখলে মুখে একটা নুরানি ভাব দেখতে পাওয়া যেত এক সময়, কিছু কিছু সাধকের এখনও যায় কিন্তু অধিকাংশেরই সেই নুরানি ভাবটাও নেই, এবং যে যত বেশি চুপচাপ আর গম্ভীর কিছু বলতে চায় না, এদেরকেই মানুষজন বেশি জ্ঞানী মনে করে বা এরাই বেশি ব্যক্তিত্ববান এরকম মনে করে, এদের কাছে ভিড় জমায়। আবার আরেক দল আছে আমার মতো, আমরা আছি যারা একটু বেশি বলে যেন আমাদেরকে মানুষ জ্ঞানী মনে করে, কিন্তু প্রকৃত বা যারা বাস্তবে যারা অনুভবী সন্ন্যাসী বা সুফি তারা কখনোই বিষণ্ণ হয় না, তাদের চেহারায় প্রাণোজ্জ্বল নূর ঝলক দিবে সর্বদা এবং পুলকিত থাকবে। আগেকার সাধক সুফিরা সন্ন্যাসীরা নেচে গিয়ে সাধনা করত, মহাপ্রভু ফকির লালন সাঁইজি সুফি জালালউদ্দিন রুমি মীরাবাঈ অনেকে নেচে গিয়ে সাধনা করে গেছেন, কিন্তু এখন গাম্ভীর্যতা বিষণ্ণতা উদাসীনতা মানে এমন হয়ে গেছে যে যে যত বেশি গম্ভীর বিষণ্ণ সে তত বড়ই বাউল, বিষণ্ণ উদাস বাউল, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আমরা বুঝতেই চাই না যে আধ্যাত্মিকতা মানে কখনো
উদাসীনতা বা বিষণ্ণতা না, বিষণ্ণ উদাসীনতা না। হ্যাঁ, আধ্যাত্মিক ব্যক্তিরাও উদাসীন হয়, কিন্তু সেই উদাসীনতা বিষণ্ণ উদাসীনতা না, সেটা অন্য উদাসীনতা। এবং মূলত সেটা চৈতন্যতা বা কনসিয়াসনেস। আধ্যাত্মিকতা মানে চৈতন্যতা বা হুঁশে জাগ্রত বা হুঁশ জাগ্রত করা বা হুঁশে আসা, আর অবশেষে নিজের অহং থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করা। একজন ব্যক্তি যতখানি কনসিয়াস, যতখানি বোধ অনুভব জাগ্রত বা সূক্ষ্ম, ততখানি একজন ব্যক্তি সূক্ষ্ম বোধ অনুভব করতে পারে। একথা আগেও বলেছি, যখন একজন ব্যক্তি কনসিয়াস হয়ে যায় তখন সে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তু, সূক্ষ্ম জিনিস অনুভব করতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে একজন ব্যক্তি অনুভব করতে পেরেছে যিনি, তিনিও সাধারণ মানুষের মতনই সাধারণ, যিনি বোধ অনুভব প্রাপ্ত ব্যক্তি, তাকে দেখেও বোঝার উপায় নাই যে সে কি অনুভব করছে, কারণ মানুষের ফিলিংস কখনোই দেখা যায় না, তাকেও এই জন্য সাধারণ মানুষের মতোই দেখা যাবে। কিন্তু তফাৎটা এতটুকুই, সে কনসিয়াস শুধু পঞ্চ ইন্দ্র দিয়ে নয়, ষষ্ঠ ইন্দ্র দিয়েও নয়, সপ্তম ইন্দ্র দিয়েও নয়, তার ভেতরের সপ্তম ইন্দ্র এবং বাইরের সপ্তম ইন্দ্র দ্বারা, এই চোদ্দ ইন্দ্র দ্বারাই সে অনুভব গ্রহণ করতে সক্ষম। যে ব্যক্তি এই উভয় কেন্দ্রকে সক্রিয় করেছে বা যত বেশি সক্রিয় করতে পেরেছে, সে তত বেশি গভীরভাবে বিষয়গুলো অনুভব করতে পারে। সবকিছু আমাদের বডি রিসিভ করছে, দেহ এমন একটা ওয়ার্ডলেস, আমাদের বডি একটা এমন একটা ওয়ার্ডলেস ট্রান্সফর্মার, যে প্রত্যেকটা ইনফরমেশন ওয়ার্ল্ডে যত ইনফরমেশন হচ্ছে আমাদের এই বডিতে সব কিছুই রিসিভ হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে আমরা কেউই দেহের নিকটে নেই বা সূক্ষ্মতে নেই, সূক্ষ্মতে আসি না আমরা। তফাৎটা এতটুকুই, কনসিয়াসনেস যত বেশি আসবে ততই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা রিসিভ করতে এবং আইডেন্টিফাই করতে পারব। যেমন একজন ব্যক্তি যে ফেসবুক অ্যাপ বা ফেসবুক ইউজ করতে জানে না, তাকে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক দেন বা কম্পিউটারে ফেসবুক ইউজ করতে দেন, তার পক্ষে কিন্তু ফেসবুক অ্যাক্সেস করা পসিবল হবে না। বাট যখন তাকে আমরা বুঝিয়ে দেব যে এইটা এইভাবে এইভাবে এই করতে হয়, এবং সে যখন বিষয়টা বুঝে যাবে, তখন কিন্তু দেখা যাবে সে খুব ইজিলি জিনিসটা অ্যাক্সেস করতে পারে বা পারবে। বা অনেকেই আমরা আছি এরকম যারা আগে পারতাম না, এখন পারে। তো সামান্য একটা অ্যাপস বা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে হলে যদি না জানি, তাহলে আমাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। সেখানে আমাদের বডি অনেক বড়, বলতে গেলে অনেক বড় কম্পিউটার, এবং আমাদের এই বডিতে যেই সূক্ষ্ম সূক্ষ্ম সফটওয়্যারগুলো আছে, সেগুলো আমাদের ধারণাও নেই যে কী ধরনের কী কী ধরনের সফটওয়্যার আছে বা সেগুলো পরিচালনাও কীভাবে করতে হয়। তবে এইভাবে যদি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে এই দেহ কম্পিউটার, এই কম্পিউটারের এই সফটওয়্যার বা এই জিনিসগুলো এইভাবে পরিচালনা করতে হবে, তাহলে অবশ্যই হয়তোবা আমাদের পক্ষে এটা অ্যাক্সেস করা পসিবল। আর এই জিনিসটা পরিচালনা করার উপায় একটাই, সেটা হচ্ছে সূক্ষ্ম জ্ঞান বা সূক্ষ্মতে আসা, নিজের নিকটে জাগ্রত হওয়া, নিজের নিকটে জাগ্রত হওয়া, নিজের অন্তর জাগ্রতি ঘটানো বা সূক্ষ্মতে আসা। এই জিনিসগুলোর কারণে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আদতেও আছে কিনা বা আদতেও জিনিসগুলো কেমন, এই জিনিসগুলো যদি আমাদের কাছেও এসে থাকে আমরা কখনোই বুঝতে পারবো না, কারণ আমরা নিজের নিকটেই জাগ্রত নেই, আমাদের নিজের সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা পরকে বুঝবো কিভাবে, বা অপর জিনিস আমাদের ধারণা বা
বোধ কেমন কি কেমন মানে সম্ভব, কখনোই সম্ভব না। আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বলতে যা বোঝায় তা হচ্ছে সূক্ষ্ম বোধ, জাগরণ বা কনসিয়াসনেস। অ্যাক্টিভ নয় কিন্তু, কনসিয়াস। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর কনসিয়াস মানে সচেতন। সক্রিয় মানে হচ্ছে ক্রিয়াশীল, আর কনসিয়াস মানে সচেতন বা জাগ্রত। তাই আধ্যাত্মিকতা মানে অন্য কিছুই নয়, আধ্যাত্মিকতা মানে হল সূক্ষ্ম বোধের জাগরণ বা কনসিয়াসনেস, চৈতন্যতা। এই সূক্ষ্ম চৈতন্যতা যখন আসে তখন ব্যক্তি আর কোনো ধারণার উপরে চলে না, বা কোনো কিছুর সাথেই সে আর যুক্ত থাকে না, বা কোনো কর্মও করে না। সে তখন সকল কর্মের ঊর্ধ্বে উঠে যায়। সে ভালোও করে না, খারাপও করে না। অনেকেই আধ্যাত্মিকতার মাধ্যমে অনেক কিছু পাইতে চায়। আধ্যাত্মিকতার মাধ্যমে যা কিছু যে কোনো কিছু পেতে চায়, বা কোনো কিছু পাওয়ার নাম বা পেতে চাওয়ার নাম কখনোই আধ্যাত্মিকতা না। কিন্তু অনেকেই আধ্যাত্মিকতাকে মাধ্যম করে অনেক কিছু করতে চায় এবং সেটাকে আধ্যাত্মিকতা বলে, কিন্তু সেটা শুধুই হচ্ছে জাদুকরি, কবিরাজি বা অন্য কিছু আর কি। আধ্যাত্মিকতা এটাকে বলা যায় না। আধ্যাত্মিকতা আর কবিরাজি এই দুটা কখনোই এক জিনিস না, যদিও কবিরাজি এই জিনিসটা এখন আধ্যাত্মিকতার মধ্যেই পড়ে গেছে, কারণ অনেক আধ্যাত্মিক ব্যক্তিরা কবিরাজি করে থাকে, আমাদের কথাকথিত আধ্যাত্মিকতা আধ্যাত্মিক গুরুরা যারা রয়েছেন। আগে সেটা যদিও এই জিনিসগুলো করা হতো সাইকিক পাওয়ার দিয়ে, কিন্তু এখন তো ওই পর্যন্ত সাইকিক পাওয়ার বা মাইন্ডটাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া বা ওই পর্যন্ত অনুভবী ব্যক্তি নেই বলতে গেলেই চলে, যার কারণে এখনকার অধিকাংশ ব্যক্তিরা এই কবিরাজির মাধ্যমে বা এই জিনিসগুলো করে থাকে। এই জিনিসগুলো করে তারা বিভিন্ন ডেথ স্পিসিস বা যেই এস্ট্রাল স্পিসিস যাকে যাদেরকে আমরা প্রেতাত্মা, ভূত বা জিন এই জিনিসগুলো বলে থাকি, এই এস্ট্রাল স্পিসিস যেই জিনিস যে আছে এই এস্ট্রাল স্পিসিস দ্বারা তারা এই কাজগুলো অনেক সময় করে থাকে, যেটার ভবিষ্যৎ পরিণামও খুব একটা ভালো কখনোই হয় না। আমাদের আধ্যাত্মিকতা কি তার মানে আগে বুঝতে হবে। আধ্যাত্মিকতা মানে কখনোই কোনো কিছু পাওয়া না, যা আছে তা সবই হারানো। আধ্যাত্মিকতায় পরিপূর্ণতা তখনই আসে বা একজন ব্যক্তি তখনই পায় যখন ব্যক্তি পরিপূর্ণ আত্মসমর্পণ করে আর অহং দূর হয়ে যায়। যতক্ষণ অহং বা আমিত্ব আছে ততক্ষণ প্রভুর কোনো স্থান নেই। প্রভু থাকতে বা অহং থাকতে পারবে না, আর অহং থাকতে প্রভুকে স্থান দেওয়া কখনোই সম্ভব। আমার আমিত্বই সবকিছু দখল করে আছে। যখনই আমরা আত্মসমর্পণ করব বা যখন একজন ব্যক্তি আত্মসমর্পণ করে তখন এই জিনিসগুলো আপনা আপনি ঘটে যায়। এই জন্য বড় বড় সাধকেরা বারবার করে বলে গেছে যে আত্মসমর্পণ করো, এটা একটা ইজি ইজি প্রসেস। ভক্তিমার্গ বলা হয় এটা, ভক্তিমার্গে আত্মসমর্পণটাই মুখ্য। তখন আত্মসমর্পণের মাধ্যমেই সবকিছু আপনা আপনি ঘটে যায়, এতে কোনো যোগ নাই বা কোনো কিছুই করতে হয় না। এই জন্য এক কথায় বলা হয়, যখন তুমি সিলিন্ডার হবা যা কিছু আছে একাই ঘটে যাবে। আধ্যাত্মিকতা মানে হচ্ছে সুপার কনসিয়াসনেস, অর্থাৎ পূর্ণ চৈতন্যতা। প্রথম বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা চর্চা করে কোনো কিছুই পাওয়া যায় না। যেটা হয় সেটা হচ্ছে হারায়, ধীরে ধীরে মানুষ সবই হারায়। একসময় মানুষ নিজেকেও হারিয়ে ফেলে, আর এই হারানোর নামই হচ্ছে
আধ্যাত্মিকতা। কোনো কিছু পাওয়ার নাম আধ্যাত্মিকতা নয়, এ কথা আমি আগেও বলেছি। আধ্যাত্মিকতায় মূলত কখনো কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু হারানো এবং শেষে নিজেকেই হারিয়ে ফেলার নাম আধ্যাত্মিকতা। সুফিদের একটা কথা আছে, স্রষ্টাকে খুঁজতে গিয়ে আমি নিজেই হারিয়ে গেছি। আজ আমার আলোচনা এই পর্যন্তই। তো আপনাদের কমেন্টগুলোতে প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই দেখছেন, আশা করি কথা বলার সময় কমেন্টগুলো ভেবে দেখা যায় না, কারণ কথা বলার দিকে খেয়াল থাকে, যার কারণে আমি শুরু থেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সব আচ্ছা, ঝুমু জাহান আপনি কমেন্ট করেছেন, আমি একবার এক ভিডিওতে বলেছিলাম মনের মানুষ স্রষ্টার চাইতেও বেশি কিছু, যদি এ সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলে বুঝিয়ে বল। আসলে মানে একটা জিনিস হচ্ছে যে খুব সহজে এবং শর্টকাটে এর মানে এটা ব্যাখ্যা করতে লাগলে সারাদিন সারা রাত ব্যাখ্যা করলে হয়তো ফুরাবে না, তাই এক কথায় যদি বলা যায় যে আপনি আপনার প্রেমিককে পেলেন আর প্রেমিকের সাথে ঘর বাঁধলেন, দুটো কখনোই কিন্তু এক না। পরমকে বোধ করা এবং পরম পূর্ণ হয়ে যাওয়া দুটো ভিন্ন জিনিস। পরমকে বোধ করাটা যত সহজ, পরমকে পরমপূর্ণ হয়ে যাওয়া অর্থাৎ পূর্ণ তাকেই স্থান দিয়ে পরমপূর্ণ, যে কথাটা আমি আগেই বললাম যে যতক্ষণ অহং আছে ততক্ষণ প্রভু স্থান নেই, আর প্রভুকে স্থান দিতে হইলে অহং মুক্ত হইতে হবে, আর অহংয়ের যাত্রা অনেক গভীর। যেমন সুফিদের একটা গান আছে যে মিমের পর্দা তুলে দেখো সামনে খোদা কথা, তো বলা হয় যে 70,000 নূরের পর্দা ভেদে তিনি রয়েছেন, সুফিরা বলে থাকেন। তো এরকম যোগের ক্ষেত্রে বলা হয় যে 7টা স্টেপ রয়েছে পর্দার, এত সহজে অহং যায় না, শেষ স্তর পর্যন্ত, শেষ পর্দা পর্যন্ত অহং থেকে যায়, কিন্তু শেষ পর্দার এপার ওপার থেকেও কিন্তু তাকে দেখা যায়। শেষ পর্দাটা এতটাই পাতলা, এপারের ওপারের খুব একটা ডিস্টেন্স কিন্তু থাকে না, কিন্তু তারপরও ওপার ওপারই এপার এপারই। যতক্ষণ পর্যন্ত এই অহংয়ের একটা পর্দাও রয়েছে ততক্ষণ পর্যন্ত মনের মানুষকে পূর্ণ পাওয়া সম্ভব হয় না। আবার এর পূর্বে তাকে দেখা যায়, তাকে জানা যায়, তাকে বোধ অনুভব করা যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত অহংয়ের ওই পর্দাটা রয়েছে এটাই ডিস্টেন্স ক্রিয়েট করে রাখে বা দূরত্ব সৃষ্টি করে রাখে, যার কারণে পরমপূর্ণ হওয়া সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই কথাটা আমি বলেছিলাম, এই কথাটা আমারও নেটা ফকির লালন সাজির একটা কথা, যে মনের মানুষের খোঁজ মানে সৃষ্টিকর্তার খোঁজ নয়, এটা তার চেয়ে অনেক বড় কিছু। আসলে খোঁজ তো না, মনের মানুষকে পাওয়া তো এটা খোঁজা না, এটা তাকে পাওয়া, তাকে বোধ অনুভব করা, তার সাথে এক হয়ে যাওয়া এবং নিজেকে বিলিয়ে দেওয়া, তার মাঝে নিজেকে হারিয়ে ফেলা। আর তেমন প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। আলবি আলিফ কমেন্ট করেছেন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আপু, ভালো আছেন আশা করি।
রুমাইয়া আরফিন কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি, গুরু ভালো রেখেছেন। ভোরের তারা শামিম, জয় গুরু, জয় গুরু। কুইক শাহাদাত ভাই, আমাদের ফেসবুক আপন আনন্দ আপন দর্শন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমাদের এডিটর শাহাদাত কমেন্ট করেছেন। আলেক সাই, আয়েশা নূর, জয় গুরু। যে আমার আলোচনা মোটামুটি শেষ, কিন্তু আপনাদের কোনো প্রশ্ন পাচ্ছি না, তো আজ তাহলে এখানেই লাইভটি সমাপ্ত করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমাদের আপন দর্শন আপন ফিলোসফি পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং অন্যদেরও শেয়ার করে জানার সুযোগ দিন। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার আপনাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রইল। এই এই পদ্ধতিতে এই প্রথম লাইভ করছি, যার কারণে অনেক ধরনের অনেক প্রবলেম হচ্ছে বা হয়েছে প্রথমে, সেই প্রবলেমগুলোর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা বলার জড়তা এবং শব্দ চয়নের উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আলেক্সা।